বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রে দেয়া আঙুলের ছাপের সাথে বর্তমান ছাপ না মেলায় অর্ধ কোটিরও বেশি গ্রাহক পড়েছেন বিপাকে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির হিসেব অনুযায়ী এ সংখ্যা প্রায় 62 লাখ। বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের নামে মোবাইল সিম পুনঃনিবন্ধন করতে হলে এসব নাগরিককে এখন নতুন করে নির্বাচন কমিশনে গিয়ে তাদের আঙুলের ছাপ হালনাগাদ করতে হবে। আরো জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। ঢাকায় বেসরকারি চাকরি করেন আহমেদ শরীফ। এক ঘন্টার জন্য অফিস থেকে ছুটি নিয়ে তিনি এসেছেন তার সিম পুনঃনিবন্ধন করতে, কিন্তু কিছুতেই তার আঙ্গুলের ছাপ জাতীয় পরিচয় পত্রের সাথে মিলছে না বলে জানানো হলো। আনুমানিক 3-4 বার আমার আঙ্গুলের ছাপ নিল, দুই হাতের দুই আঙ্গুলের, কিন্তু কোনোবারই তারা দেখতেছে আমার আঙ্গুলের ছাপ নির্বাচন কমিশনের ছাপের সাথে ম্যাচ করতেছে না। আহমেদ শরীফের মতো এরকম বিপাকে পড়েছেন আরও অনেকে। আমার বাবা মা সহ হলো 4 জনের মানে ভোটার হয়েছে, তো 4 জনের ভিতর আসলে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলতেছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির গত সপ্তাহের হিসেব অনুযায়ী পুনঃনিবন্ধনে আঙ্গুলের ছাপ মেলেনি 62,80,000 জনের। নির্বাচন কমিশনের সার্ভারের পরিচয়পত্রের সাথে মেলেনি 34,90,000 জনের পরিচয়পত্র। সার্ভারের ত্রুটির কারণে সিম পুনঃনিবন্ধন সফল হয়নি 3,90,000 জনের। এছাড়া আরও কিছু কারণে 4,30,000 জনের সিম নিবন্ধন সফল হয়নি। এসব গ্রাহকদের প্রতি সেবাদাতাদের পরামর্শ, সমস্যার সমাধান পেতে যেতে হবে মূল তথ্য ভাণ্ডারের মালিক নির্বাচন কমিশনের কাছে। ফলে আঙ্গুলের ছাপ হালনাগাদ করতে নির্বাচন কমিশনে ভিড় করেন অনেকেই। 10 দিন আগে আমার এই ছবি টুবি দিয়ে আমি এখানে ফিঙ্গার ছাপ দেওয়াইছি, এখানে ফিঙ্গার ছাপ ও কয় না, আবার আজকা পাড়াইছে কর্মকর্তায় এই নির্বাচন অফিসে। প্রথমে গেলাম ওই সাইডে, তারপরে এখানে মানে হ্যারাসমেন্টের একটা বিশাল একটা ব্যাপার আর কি। সারাদিন আমার ছুটি নিয়ে আসতে হলো আর সারাদিনের জন্য এই শুধু আঙুলি ছাপের জন্য। জনগণেরই ভোগান্তি, ভুলটা তো আমরা করি নাই। কর্তৃপক্ষের দাবি নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার 99.99% ত্রুটিহীন। তবে অনেকেরই আঙুলের ছাপ পাওয়া যায়নি বলে জানান ছবিসহ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এখন যে জিনিসগুলো আমাদের এখানে যেগুলো আসছে, কিছু আমরা পেয়েছি যাদের আঙুলের ছাপ ছিল না, ইনিশিয়ালি ছিল না, খুবই অল্প, আমরা সেগুলো আপডেট করে দিয়েছি এবং ওনারা সিম রেজিস্ট্রেশন করতে পেরেছে। আর আরেকটা যেটা আছে সেটা হলো যে আঙুলের ছাপ আছে কিন্তু ওনারা আঙুলের ছাপ দিচ্ছে, বাট হয়তো এই মেশিন থেকে আপনার যেটা পাঠানো হচ্ছে সেটার কোয়ালিটিটা আপনার খুব ভালো হয়নি। সেই কারণে আমাদের একটা কল সেন্টার আছে 16103-16103-তে আপনি ফোন করে যদি আপনি বলেন যে আমার আইডি কার্ড নাম্বারটা কত, আমার নিবন্ধন নাম্বার এটা অথবা আমার ফর্ম নাম্বার এটা, ওরা কিন্তু জানিয়ে দিচ্ছে। এছাড়া তিনি জানান যারা ভোটার হয়েছেন কিন্তু এখনও জাতীয় পরিচয়পত্র পাননি এমন প্রায় 1 কোটি নাগরিকের সিম পুনঃনিবন্ধন করতে হলে কমিশনের অনলাইন থেকে নিতে হবে সাময়িক পরিচয়পত্র। আরাফাত সিদ্দিক, NTV News, ঢাকা।